LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। 2021 মার্চেই নাকি দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরার সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন ঐন্দ্রিলা। টালিপাড়ায় কান পাতলে এমন জল্পনায় শোনা যাচ্ছে। বুধবার এই জুটি গাড়িও কিনেছেন, ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন পরিবারের নতুন সদস্য। অঙ্কুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই এ কী করলেন ঐন্দ্রিলা? অঙ্কুশ নয়, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গালে চুম্বন করতে দেখা গেল ঐন্দ্রিলা সেনকে। সেই ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ও মাগো ট্রু লাভ, সঙ্গে হাসির ইমোজি। অঙ্কুশ এই টুইটটি আবার বিক্রম ঐন্দ্রিলাকে ট্যাগও করেছেন। তাহলেই বুঝুন কাণ্ড, সত্যি এমন কিছু ঘটছে নাকি ইন্ডাস্ট্রির খবর। প্রায় এরকম মজাদার কিছু না কিছু পোস্ট করেন অঙ্কুশ। তিন মাথা এক হলেও তাদের পোষ্য নিয়ে ভিডিও করেন, কখনো এমনই খুনসুটিও চলে তাদের। সেই খুনসুটির ছবি ভিডিও দেখে জনতা জনার্দন বুঝে উঠতে পারেন না ঐন্দ্রিলা আসলে কার। সবার কৌতূহল শেষে আশ্রে পড়ে ঐন্দ্রিলার উপর। এর আগে অভিনেত্রী জানিয়েছেন, এমন কিছু শুনলেই হেসে বলেন, আমি তো ওকে ভালোবাসি, ধারাবাহিকে কতবার বিয়ে হলো আমাদের, আসলে আমরা খুব ভালো বন্ধু, অঙ্কুশও জানে সেটা। অভিনেত্রীর আরও দাবি, আমরা ন বছরেরও বেশি সময় ধরে বন্ধু। আর এই কথাটাই আবার বলবো যে আমি বন্ধু বলেই সম্পর্কটা এত দিন টিকে গেল, প্রেমিকা হলে কবেই শেষ হয়ে যেত। ওর কাউকেই মনে ধরে না, ওর জন্য মেয়ে খুঁজে পাগল হয়ে গেলাম। এবার কুমোরটুলিতে অর্ডার দিতে হবে, ধরেই নিয়েছি ওর বিয়েটি হবে না। আগামী 10 বছরে আমার বিয়ে বাচ্চা সব হয়ে যাবে, আমার বাচ্চাদের ওকে দিয়ে দেব, ও মানুষ করে দেবে, আর আমি শুটিং করব। প্রসঙ্গত ফাগুন বউ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন ঐন্দ্রিলা। টিভির পর্দায় বিক্রম ঐন্দ্রিলার জুটি বেশ হিট, যদিও বাস্তবে বিক্রম ঐন্দ্রিলা খুবই ভালো বন্ধু। শুধু ঐন্দ্রিলা কেন, বিক্রমের সঙ্গে অঙ্কুশেরও বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।